প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক পিসিবির পণ্য না পেয়ে রাস্তা অবরোধ করেছে। এখন এক বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন। ভিউয়ার্স, আজ 30 অক্টোবর 2022, এটা হচ্ছে 27 নং ওয়ার্ড রংপুর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাউন্সিলের অফিসের সামনে পিসিবির পণ্য নেওয়ার জন্য কার্ডসহ একাধিক লোক লাইনে দাঁড়ায় সকাল 8টা থেকে। দর্শক, পিসিবির পণ্য দেওয়া শুরু হয় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত পণ্য দেওয়া হয়। পণ্য দেওয়ার পরে তারা জানায় যে তাদের পণ্য শেষ। অর্ধেকেরও বেশি লোক ওই সময় লাইনে দাঁড়িয়ে থাকে, তারা পণ্য না পাওয়ায় মহিলা কাউন্সিলের অফিস ও পিসিবি ডিলারের সাথে যোগাযোগ করে। মহিলা কাউন্সিলর ও পিসিবি ডিলারদের সাথে তারা যোগাযোগ করে কোনো প্রকার সমাধান তারা দেখতে পায় না। তারই পরিপ্রেক্ষিতে তারা সকলে রাস্তা অবরোধ করে। প্রশাসন এসে তাদেরকে রাস্তা থেকে সরাতে পারেনি। তাদের একটাই দাবি যে পিসিবি ডিলার এসে তাদের পণ্য তাদেরকে বুঝিয়ে দিবে। এদিকে সাবেক কাউন্সিলর আকরাম হোসেন সবাইকে আশ্বস্ত করেন যে নেক্সট টাইম থেকে সবাইকে সঠিকভাবে পিসিবির পণ্য পাবে। দর্শক, তাহলে চলুন সাবেক কাউন্সিলর আকরাম হোসেন কি বলে তার বক্তব্যটা শুনি তার মুখ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানাইতে চাচ্ছি, আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের যেন এই গরিব মানুষদের জন্য আপনি টিসিবি কার্ড দিয়েছেন, আমি চাই আপনারা আপনি আপনার কানে যাক, আপনি আপনি সবার মা, আপনার মাধ্যমে এই সমস্যার সমাধান যেন ফার্দার যেন নেক্সট না হয়, টিসিবির মাল সুষ্ঠুভাবে পায়। আর যারা ডিলার যা ও ডিলারটা বাতিল করার জন্যে আমি সকলকে মিডিয়া ভাইদেরকে আহ্বান জানাচ্ছি।